পরবর্তী প্রশ্ন হচ্ছে, টেস্ট টিউব বেবি নেওয়া যাবে কি? টেস্ট টিউব বেবি কেন নেবেন, আগে এটা আগে ঠিক করতে হবে। যদি কোনো কারণে আপনাদের মধ্যে সবাই সব কিছু আছে, অর্থাৎ মেয়েদের ডিম্বাশয় আছে, ডিম্ব আছে, ছেলেরও স্পার্ম আছে, কিন্তু মিলন করতে পারছে না, দুইটার মধ্যে সংযোগ হচ্ছে না, তখন এই দুইটা নিয়ে বিশ্বস্ত কোনো ডাক্তার যদি কোনো বলে যে এইভাবে ছাড়া আর কোনো পদ্ধতি নাই, এইভাবে হয়তো তাদের মধ্যে সন্তানের সম্ভাবনা আসে, চেষ্টা করতে পারে দুইটাকে মিলন করে আবার প্রতিস্থাপন করে, স্ত্রীর গর্ভের মধ্যে প্রতিস্থাপন করে দেয়, এটার নাম হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউব এই না যে একটা টিউবের ভিতরে বাচ্চা হয়, এটা না, এটা অর্থ হচ্ছে এই সন্তানের মায়ের ইয়াতে ডিম্ব থেকে, মায়ের ইয়া থেকে ডিম্ব নিয়ে এবং বাবার স্পার্ম থেকে শুক্রাণু নিয়ে যেটাকে একসাথ করে, তো এটাকে প্রক্রিয়া যেভাবে করলে দিলে বাচ্চা হবে সেভাবে তারা আবার প্রতিস্থাপন করে দেয় মায়ের রেহামে। এটা জায়েজ আছে অনেকগুলো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে অন্য কোনো পদ্ধতি নাই, দুই নম্বর শর্ত হচ্ছে মুসলিম ডাক্তার বলতে হবে এটা, তিন নম্বর হচ্ছে মুসলিম ডাক্তার দিয়ে অর্থাৎ বিশ্বস্ত ডাক্তার দিয়ে সেটা করতে হবে, মুসলিম না হলেও চলবে এমন বিশ্বস্ত, যে দুইটার মধ্যে চার নম্বর হচ্ছে যেন কোনো রকমের বাইরের কোনো সংযোগ সেখানে প্রতিস্থাপন করা না হয়, অর্থাৎ সেখানে যেন যেমন এখন এয়া পাওয়া যায় বিভিন্ন ডিম্ব কোষ ব্যাংক তৈরি করছে, শুক্রকোষের ব্যাংক তৈরি করছে, ব্যাংক নোথা বলে ওইগুলিকে, এগুলি থেকে কিছু যোগ করে দিল, তাহলে সম্পূর্ণরূপে ব্যভিচার হলো, এটাই ব্যভিচার, এটাই জিনা ব্যভিচার। এই জাতীয় সন্তান আপনার সন্তান হতে পারবে না, এগুলি তখন আরেকজনের সন্তান হবে, আপনি কষ্ট করে এটাই আন্তালে দেলাম তো রব্বা তাহা, দাসী তার মনিবকে প্রসব করবে, এই জাতীয় কথার ভিতরে কেউ কেটে দৌড়ে দিচ্ছেন, যে অর্থাৎ সেটা মানুষ তার জিন নিয়ে খেলাধুলা করবে, অর্থাৎ জিন নিয়ে এক ধরনের বদমাশি করবে, চালু করবে, সেটাই করছে এখন, এটা জমা করে রাখতেছে, রেখে দিচ্ছে বছর বছর ধরে, কারো কার সন্তান কার কাছে দিচ্ছে, নাউজুবিল্লাহ, কে নিচ্ছে, কেন সে কষ্ট করতেছে, এটা কি জন্য করতেছে, সারা জীবন সে হারাম নিয়ে বয়ে বেড়াবে, আর তার পরিবারের মধ্যে আরেকজন ঢুকাই দিল, সে ওয়ারিশ হবে হারামের, আল্লাহকে ভয় করা উচিত, কার সন্তান কাকে দিচ্ছে, কি করছে, এটা কার জিনিস নিয়ে কাকে দিচ্ছে। এই জন্য টেস্ট টিউব বেবির অব্যবহারে শর্তগুলি যদি পূরণ হয় নিতে পারবে, কিন্তু শর্ত পূরণ না হলে সেটা নেয়ার কোনো সুযোগ নাই, এবং সেটা হবে ব্যভিচার, এবং সেটা হবে হারাম, এবং সেটা হবে পাহেসা, অশ্লীলতা ছড়িয়ে দেয়া, বিষয়গুলো আসলে ভেবে দেখা দরকার। আরেকটি জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যদি কাউকে আল্লাহ তাআলা সন্তান না দেন, আল্লাহ বলে দিয়েছেন যে তিনি কাউকে সন্তান দেন, ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দুটিই দেন, কাউকে তারা বন্ধা করেন, আল্লাহর নেক বান্দাদের মধ্যে অনেকে এরকম বন্ধা ছিলেন, চলে গেছেন, অনেকে বিয়েও করেননি, তাহলে সন্তান না পাইলে, সন্তান না হইলে, বা কোনো কারণে সন্তান যদি কোনো না বাঁচে, এই জন্য আপনি হতাশ হওয়ার তো কোনো কারণ নেই, আপনার আরেকটা কারণ আছে, সেটা কি, আরেকটা তো ধরতে পারেন, নিজের সন্তান মানুষ কেন রেখে যায়, এটা আগে দেখুন। কাফেরদের তো সন্তান হয়, কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের সন্তান সম্পর্কে কি বলেছেন, যে বলেছেন ওয়ালা তুজিব কামওয়ালহুম ওয়ালা আউলাদহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিকা বিহা আনফুসাহুম, তাদের সন্তান এবং সম্পদ দেখে আপনি আপনি আশ্চর্যজনিত হইেন না, খুশি হয়ে যায় না, আল্লাহ চায় এদের দিয়ে তাদের কণ্ঠ ওষ্ঠাগত হোক, তারা বিপদে পড়ুক, তারা সমস্যাগ্রস্ত হোক, তাহলে সন্তান পাওয়ার পরেও কাফেরদেরকে এটা শান্তিতে রাখেনি। আর ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং সম্পদ পরীক্ষা সামগ্রী। আবার আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আউলাদিকুম সন্তানদের মধ্যে এবং স্ত্রীদের মধ্যে তোমাদের জন্য কি আছে, শত্রু আছে, এরা শত্রুতা করে, তো কি শত্রুতা করে, দিন থেকে দূরে সরিয়ে দেয় অনেক সময়। রাসুল নিজে বলেছেন আল আউলাদু মাবখালাতুন মাজিবানাতুন, যে সন্তানরা হচ্ছে বখিল বানায়, সন্তানরা কিবন বানায়, সন্তানরা মানুষকে বানায়, ভীরু বানায়, হ্যাঁ ভীরু বানায়। তো এই সমস্ত কারণে সন্তান আল্লাহ যদি কোনো কাউকে না দেয়, আল্লাহ তাআলা ভালো জানেন যে একে সন্তান দিলে তার কষ্ট দিবে, অথবা তার জীবন কষ্ট কষ্ট তার বেশি কঠিন অবস্থায় পড়ে যাবে, এই জন্য তাকে সন্তান দেন নাই, সে অন্যদিকে এই সময়টা যে সময় সন্তান লালন পালন পিছনে ব্যয় করবে, এই সময়টা আল্লাহ দিনের জন্য ব্যয় করুক, এই সময়টা আল্লাহ দিনের জন্য ব্যয় করুক, এই সময়টা এবাদতে কাটিয়ে দিক, এবাদতে কাটিয়ে দিতে পারে। আর
তার যেটা বলে আপনার আধ্যাত্মিক সন্তান যেগুলো আছে ছাত্র তৈরি করতে পারে, পড়ালেখা করতে পারে, নিজে করে যতটুকু জানাটুকু জানাবে, শিক্ষার মধ্যে দিয়ে সময়টা ব্যয় করবে এবং সন্তান তখন তার সারা দুনিয়া তার সন্তানে পরিণত হবে। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কোনো সন্তান রেখে যাননি, কিন্তু দুনিয়ার বুকে যত আলেম, এই যে আমি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলছি, তিনি কবরে বসে রহমতটা পেয়ে যাচ্ছেন। এরকম একজন ব্যক্তিত্ব আমি আপনি হলে আমার জীবন তো সার্থক, কবরে গিয়েও তার কোনো সমস্যা নেই। ইমাম নবী রহমতুল্লাহ আলী এবং এই জাতীয় যারা আলেমরা বিয়েও করে নাই, সন্তানের পিছনের দিকে তাকানোর সুযোগও পায়নি, অনেক এরকম হাজার হাজার আলেম আছে যারা সন্তান হয়নি, এই জন্য তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে কাঁদছে, দেয়নি, তারা বুঝছে যে এটা আমার জন্য কোনো ভালো দিকও হতে পারে, এর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন আর আমিও বড় বিপদ থেকে বেঁচে যাচ্ছি। আমি কেন সন্তানের জন্য পাগল হয়ে আল্লাহর অসন্তুষ্টি আমি কেন কামাই করব, কেন অসন্তুষ্টি অর্জন করব? তাহলে আপনি সন্তান যদি না হয়, চেষ্টা করেছেন বৈধ উপায়ে, এক স্ত্রীতে হয়নি, দুই স্ত্রী, তিন স্ত্রী, চার স্ত্রী পর্যন্ত, অথবা আরো বিয়ে করার চেষ্টা করেছেন, অথবা স্ত্রী চেয়েছে এই স্বামীতে বিয়ে সন্তান হয় না, তালাক নিয়ে অন্য স্বামীতে বিয়ে করে যাতে সন্তান হয় চেষ্টা করেছেন, হয় নাই, সেটাও আপনার জন্য করতে পারেন। যদি সন্তান একেবারেই না হয় কোনোভাবেই এবং ডাক্তাররা বলে যে আপনার সন্তানের হওয়ার মতো সে অবস্থা নেই, তাহলে সেটার জন্য আপনি রেদা বিল কাদা, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকুন। এবং এটার মধ্যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকাটাই হচ্ছে ইমানদারের বড় দায়িত্ব, বড় কাজ, বড় দায়িত্ব। সকালবেলা যখন দোয়া করেন যে ওয়াসালুকার রেদা বাদাল কাদা, সকালবেলা দোয়ার মধ্যে এটা আছে, প্রতি সলাতের ভিতরে দোয়ার মধ্যে এটা আছে, ওয়াসালুকার রেদা বাদাল কাদা, আল্লাহ আপনার কাছে চাচ্ছি আপনার ফয়সালার ফলে আমি সন্তুষ্ট থাকি, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এটা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দোয়া। অনুরূপভাবে এটা সলাতের ভিতরে একটা দোয়ার একটা অংশ, কারণ যেই সলাতের ভিতরে দোয়াটা বিশাল একটা দোয়া, তার মধ্যে 11টা জিনিস একসাথে চাওয়া হয়েছে, সেই 11টা জিনিসের সেই দোয়াটি দেখেন কত সুন্দর। আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার ভয় গায়েব উপস্থিত এবং অনুপস্থিত অবস্থায়, তারপরে আপনার কাছে আমি চাই কালেমাতুল হক ফি রিদাউল গাদব, যে সন্তুষ্ট এবং অসন্তুষ্ট সর্ব অবস্থায় আমি যেন হক কথা বলতে পারি। হ্যাঁ, ওয়াসালুকা কাসদা ফিল ঘিনা ওয়াল ফাকর, যেন আমি দারিদ্র এবং অভাব নয়, অর্থাৎ ভালো অবস্থা সর্ব অবস্থা যেন আপনার মধ্যপন্থা অবলম্বন করতে পারি। ওয়াসালুকা নারিমান লা ইয়ানফাদ, আমি যেন আপনার কাছে আমি আপনার কাছে চাই নারিমান এমন নেয়ামত যে নেয়ামত কখনো শেষ হয়ে যাবে না। ওয়াসালুকা নারিমান লা ইয়ানফাদ ওয়াসালুকা কোরাত আইনি লা তানকাতা, এমন চক্ষু শীতলকারী জিনিস চাই যা কখন নিঃশেষ হয়ে যাবে না। ওয়াসালুকা রেদা বাদল কাদা, ওয়াসালুকা রেদা বাদল কাদা, তারপর বলছে আমি আপনার কাছে চাই সন্তুষ্টি যখন আপনি ফয়সালা করে দেবেন। ওয়াসালুকা বারাদাল আয়েশা বাদাল মউত, মৃত্যুর পরে প্রশান্ত জীবন চাচ্ছি, মৃত্যুর পরে প্রশান্ত জীবন চাচ্ছি। ওয়াসালুকা বাদাল আয়েশা বাদাল মউত, ওয়াসালুকা লাজ্জাত নাজর ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকানোটা চাচ্ছি, লাজ্জাত নাজর ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকানোর যে শান্তি, যে প্রশান্তি, যে স্বাদ সেটা অনুভব করতে সেটা চাই। ফি গায়রি দাররা মুদিররা ওয়ালা ফিতনাতি মুদিল্লা, এমনভাবে চাই যে কোনো ক্ষতি যেন না হয় আমার এবং কোনো ফেতনা যেন না পড়ি। আল্লাহ আলুকা গায়ের দ্বারা ফেতনা মুদিল্লা, আল্লাহ মজাইয়িনা বিজিনিয়া জিনাতিল ঈমান, আল্লাহ ঈমান দিয়ে সৌন্দর্য বর্ণিত করে দিন আমাকে, ওয়াজআলনা হুদাত মুহতাদিন, আমাকে হেদায়েতকারী বানিয়ে দিন এবং নিজে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো এতই গুরুত্বপূর্ণ যে এগুলির মধ্যে আপনার জীবনের এই সমস্ত সমস্যার সমাধান নিহিত রয়েছে। আপনি সন্তান পাননি অন্যায়ভাবে না নিয়ে ন্যায়ভাবে চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই, সেটা বৈধ, কিন্তু অন্যায় যেন না ঢুকে এই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে যে কোনো অন্যায় সেখানে প্রবিষ্ট হবে না। কাউকে এমন যেন কাজ না হয় যে কোথাও থেকে সন্তান কিনে নিয়ে আসছেন, অনেকে ইন্ডিয়া যায় বিভিন্ন জায়গা থেকে সন্তান নিয়ে আসে, সন্তান কি ইন্ডিয়া কিনতে পাওয়া যায়? এগুলো করতে কি করেন? আল্লাহকে ভয় না করলে সেটার অবশ্যই ক্ষতিকর দিকগুলো আপনি বিবেচনা করবেন, সারাটা জীবন এই মানব মনোবেদনায় জ্বলবেন, আখেরাতের শাস্তি তো আরো ভয়াবহ, বিষয়টা চিন্তা ভাবনা করে কাজ করা উচিত আমাদের। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম